হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই রেইনবো এপিসোডস। আমি অনেক দিন পর ভিডিও এডিট করছি, মানে এগুলো সব আগেকার ভিডিও, আমার বিয়ের অলরেডি আগের, তো আমি এখন সময় পেয়েছি সব এডিট করার, তো এখন সব এডিট করে করে আমি একটা করে আপলোড করব। তো আমি আজকে যেটা নিয়ে ভিডিওটা এডিট করছি, মানে যেটা নিয়ে আমার পুরো ভিডিওটা, সেটা হচ্ছে আমার বেবির বাড়িতে গিয়ে আমি যে আইবুড়ো ভাত খেয়েছিলাম, ওখানে কী কী করেছি এবং কী কী হয়েছে সেগুলো সবটা নিয়ে। তো চলুন দেখি। স্টার্ট করব আমার বেরিয়ে যাওয়া থেকে। ময় আমাকে ড্রপ করবে কলকাতা স্টেশন, ওখান থেকে ডাইরেক্ট আমি লালগোলার যে একটা ট্রেন আছে সেই ট্রেনে উঠে আমি যাব হচ্ছে বহরমপুর, ওখানে আমাকে রাহুল নিতে আসবে, তো তারপরে আমরা যাব বেবির কাছে। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, ময় আমাকে ছেড়ে ও বেরিয়ে গেছে, আমি দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, আমি ভাবলাম ট্রেনটা হয়তো হাত থেকে বেরিয়ে যাবে, বাট এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমি অনেকটা রাস্তা এসেছি একা একাই, মানে বোর হতে হতে, তাই ভাবলাম একটু ভিডিও করি। বোর হতে হতে গান শুনতে শুনতে আমি ফাইনালি আমার ডেস্টিনেশন বহরমপুর পৌঁছে গেছি। রাহুল হয়তো চলে এসছে এতক্ষণে আমাকে নিতে, বাইরে হয়তো ও ওয়েট করছে, তো বেরিয়েই আগে খুঁজে নেব ও কোথায় আছে। এই যে বহরমপুর কোর্ট স্টেশন, অ্যাজ ইউজুয়াল রাহুল নিতে চলে এসছে, কিন্তু ওর বাইকটা রেখে কোথাও একটা গেছে, ওকে খুঁজতে হবে। আমি পেয়ে গেছি রাহুলদাকে, রাহুলদা আমাকে নিয়ে এখন যাচ্ছে বেবির কাছে, আমরা ওখানে গিয়ে বাকি কথা বলবো, খুব ঠান্ডা পড়েছে, আমি আর কথা বলতে পারছি না। যেতে যেতে একটু মিষ্টি তুলে নেব, কারণ আমার বেবি আর আমি খুবই মিষ্টি খেতে ভালোবাসি, রাহুল সেরকম একটা মিষ্টি খায় না আর কাকু কাকিমাও সেরকম একটা খায় না, বাট নিয়ে নেবো একটু বেশি করে। তো রাহুল অলরেডি সিগন্যাল দিচ্ছে বেবিকে, ওই যে সামনে নীল বাড়িটা, মানে নীল লাইট জ্বলছে, নীল না বেবি পিঙ্ক কালারের লাইট জ্বলছে, সেটাই হচ্ছে বেবির বাড়ি, মানে রাহুলদা আর বেবির বাড়ি। হয়েছে হয়েছে, হাই গাইস, এই আমাদের শুরু হলো, হাই গাইস, অডিও আমাকে চেনে, এবার আমি ফ্রেশ হয়ে কথা বলবো। যতটাই বুকটা ফুলিয়ে পড়েছিলাম অরিও আমাকে চেনে, ততটাই ও আমার প্রেস্টিজটা পাংচার করে দিয়েছে অলরেডি। ও আমাকে দেখেই যাই না কেন খুব রেগে যাচ্ছিল, মানে কাকিমারা বলছিল, বেবিও বলছিল যে ও বাইরের কাউকে আর পছন্দ করে না, আর ও যখন আমাকে লাস্ট দেখেছিল তখন অনেকটাই ছোট, তো আমি সেই সোর্সেই ভাবলাম যে হয়তো মেবি হয়তো আমাকে চিনবে, বাট ও খুব রাগী হয়ে গেছে আর খুব বাজেও হয়ে গেছে, ও কেমন একটা করছিল আমার সাথে। ঘরে ঢুকতে না ঢুকতে আমি গন্ধে এতটা চলে এলাম, তা খুব সুন্দর গন্ধ পেয়েছে, সেটা তো আপনাদেরকে শোকাতে পারবো না, আমি দেখতেই পারবেন আপনারা, শুধু দেখুন দেখুন, এটা হচ্ছে আমার লাল ঝোল, টকবক 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 টকবক, আরো দেখতে ভালো লাগছে তাই না, ভালো করে বানিয়েছিস তো, যদি ভালো না হয়েছে ঘর থেকে বার করব, আমি ভালোবেসে বানিয়েছি, এটাই অনেক না গাইস, গাই আমি যে ভালো করে বানিয়ে, হ্যালো গাইস, আমি যে ভালো করে চাটা বানিয়েছি ভালোবাসা দিয়ে, হ্যালো গাইস চা খাবেন, আমরা এখন চা খাচ্ছি, হ্যালো গাইস আমরা এখন চা খাচ্ছি, একটু আপনারা খাবেন, যদি খান আমার বাড়ি চলে আসুন, শোন একবার আই উপরে, আমি কাকিমার সাথে বসে বসে গল্প করছিলাম, তখনই বেবি আমাকে বললো ওপরে যেতে, তো আমি ভাবিও নি যে ওরা একটা ওপরে মস্ত বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। আমি ঢোকার পর থেকেই সন্দেহ করছিলাম যে ওরা দুজনে মিলে ওপরে গুচুর গুচুর কিছু তো একটা করছে, বাট আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে এত বড় আর এত ভালো একটা সারপ্রাইজ দেবে। চলুন আপনাদেরকেও দেখাই যে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কী ছিল। আমি জানি না ওরা কি করতে চাইছে, আসো তো
Hi guys, baby has post birthday celebrate. সত্যি ওরা দুজনে মিলে এতটা করবে আমি ভাবিনি। তো রাহুল আর বেবিকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বাট সত্যি ওরা দুজনে আমাকে চমকে দিয়েছিল, আমি এক্সপেক্ট একদমই করিনি যে ওরা আমার বার্থডেটা এতদিন পর সেলিব্রেট করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। খাওয়ানোর পর্ব তো এখন চলবে। আরেকটা কথা বলি, অ্যাকচুয়ালি সেদিন হয়েছিল কি, আমি ভেবেছিলাম পুরো ভিডিওটা দেখাবো বা করব, বাট আমাদের গল্প করতে করতে মানে কেক খাওয়ার পর গল্প করতে করতে এত সময় হয়ে গেছিলো যে রাতের ডিনারের আর ভিডিও করতে আমরা পারিনি। তো আমরা শুয়ে পড়েছিলাম গল্প করতে করতে, আর ভিডিও করার কথা মনে ছিল না। আর আমি এই ভিডিওটা আমার বিয়ের অনেকদিন পরেই এডিট করছি বলে আমি একটা একটা করে সব পার্টগুলোই দেব এবার থেকে। তো এবার থেকে আপনারা সব কিছুই দেখতে পারবেন, মানে আমার বিয়ের ভিডিও, আইবুড়ো ভাতের সব শপিং টপিং সব আমি দিতে থাকবো একটার পর একটা। অ্যান্ড বেবির বাড়িতে আইবুড়ো ভাতের যে পুরো সিনারিওটা আমি এই একটা ভিডিওতে দেবো না, তাহলে এটা খুব লেন্দি হয়ে যাবে, আপনারাও বোর হয়ে যাবেন। তো আমি ভেবেছি পার্ট ওয়াইজ দেবো। তো এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট, মানে আমরা একটা জায়গায় ঘুরতেও গেছিলাম সেটা ওই জন্য আমি পার্ট ওয়াইজ দেবো। তো এরপরে প্লিজ আপনারা দেখবেন আমার এটার সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্টটা, আর তারপরে আমি বিয়ের সবকটাই ভিডিও দিতে থাকবো একটার পর একটা এডিট করার করে। তো সময় হয়ে উঠছিল না, তো জাস্ট একটা একটা করে দিতে থাকবো। তো আপনারা প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট গল্প করতে। তো বেবি সেদিন আমার জন্য তন্দুরি বানিয়েছিল ফার্স্ট টাইম, খুব ভালো হয়েছিল খেতে, এটা হচ্ছে সেই তন্দুরিটা। তো যাই হোক, আমরা ভিডিও এখানেই শেষ করছি কারণ এরপরে আর কোনো ফুটেজ নেই, আমরা ভুলে গেছি গল্প করতে করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, অ্যান্ড শেয়ারটাও করে দেবেন। থ্যাংক ইউ।